ইফ কন্ডিশন। মূলত ইফ কন্ডিশন তিনটা। ইফ কন্ডিশনের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তো তোমাদেরকে অবশ্যই আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমত থাকে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস বাই এস যুক্ত থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে কিন্তু সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল থাকবে, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যদি এই সেন্টেন্সটা সলভ করতে চাই তাহলে কি করতে হবে। ইফ আছে, প্রথম অংশ আগে দেখতে হবে কোন টেন্সে আছে, সাবজেক্ট আছে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আছে, তারপর বাকি অংশ আছে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে ওটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ওকে, তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল হবে, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে সাবজেক্ট আছে আমাদের, যদিও মূলত প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, তাহলে স্ট্রাকচার অনুসারে কিন্তু এখানে একটা শ্যাল অথবা উইল বসার কথা, কিন্তু এখানে শ্যাল অথবা উইল নাই। সো আমাদেরকে এখানে একটা শ্যাল অথবা উইল বসাতে হবে, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। তো এখানে যদি এটা সলভ করা হয় তাহলে হবে হি উইল শাইন, দেন বাকি অংশ, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এত বড় করে কেন শেখালেন? অবভিয়াসলি তোমাকে পরিবর্তন করতে হবে শুধু প্রিন্সিপাল ভার্বের, কিন্তু এই পুরো সেন্টেন্সটা যাচাই করতে হবে, তারপর এই ভার্বটাকে পরিবর্তন করতে হবে। ওকে, নেক্সট এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, প্রথমত ইফ কন্ডিশন আমরা দেখে বুঝতে পারলাম, এখন আমাদেরকে দেখতে হবে দুটি সেন্টেন্স আছে কিনা। দুটি সেন্টেন্স কিন্তু আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো দুটি সেন্টেন্সের প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের সেন্টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। দেখো তো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তারপর বাকি অংশ আছে। তো যেহেতু প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অবভিয়াসলি পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ওকে, ফিউচার ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব, আমরা শুধু ভার্বটাকে ফলো করব। তো অক্সিলারি ভার্ব হওয়ার কথা শ্যাল অথবা উইল, এখানে কিন্তু শ্যাল অথবা উইল নাই, শুধু ক্যাচ আছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ইউ উইল ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ করব। তাহলে আমাদেরকে শুধু এইটুকু পরিবর্তন করতে হবে, এবং এইটুকু পরিবর্তন করলেই কিন্তু রাইট অ্যান্সার।